নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি অক্ষয় তৃতীয়ার স্পেশাল একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। তো দেখুন আমি এখানে পনির নিয়ে নিয়েছি, এটা মিষ্টির দোকানের পনির, আপনারা চাইলে আমুলেরও পনির নিতে পারেন। তা মিষ্টির দোকানের পনিরটা একটু বেশি জুসি টাইপের হয় বলে এটা আমি নিয়েছি, টেস্টটাও বেশি ভালো আসে। তাই প্রথমে পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছি, একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে আমি একটু ম্যারিনেট করে নেবো। এখানে আমি এক চামচ নুন দিয়েছি, এক চামচের একটু কম আছে, আর এক চামচ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখুন আমি পনিরটাকে এভাবে মেখে নিয়েছি, পনিরটা একটু মেখে রেখে দেব, তাতে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে একটু ভালো করে গরম করে নিয়ে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি পনিরগুলোকে একটা একটা করে ভেজে নেব। সব পনিরগুলো দিয়ে দিয়েছি, দেখুন পনিরটা কীভাবে ভাজবো, একটু লাল লাল করেই ভাজবো, তাতে পনিরটা ভাঙবে কম। দেখুন আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি আলুটা ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আমি তাই দিয়ে দিচ্ছি একটু নুন। নুনটা ভালো করে আলুর সাথে মেখে নিলাম, দেখুন আলুটাও ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি আলু ভাজাটা তুলে নিলাম, এবার আমি এখানে একটা বাটিতে দু চামচ টক দই নিয়ে নিয়েছি। দেখুন টক দইটা একটু চিনি দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি, আর এখানে আমি 12 থেকে 14টার মতো কাজু বাদাম বেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ে একটু তেল কমিয়ে নিয়ে ওখানে দুটো তেজপাতা, দুটো এলাচ, একটা লবঙ্গ, তিন টুকরো দারচিনি আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর একটু জিরে। তেলটা আমি এখানে কমিয়ে নিয়েছি, তেলটা অনেকটা বেশি ছিল, যেহেতু কাজু বাদাম দেব বেশি তেল লাগবে না, তেল কাজু বাদাম থেকে এমনি তেল ছাড়বে। এবার এক চামচের মতো আদা বাটা আমি দিয়ে দিলাম, আর এক চামচ ধনের গুঁড়ো। এখানে আমি জিরের গুঁড়ো ইউজ করব না, এখানে জিরের গুঁড়ো দিলে টেস্টটা তো ভালো আসবে না, পনিরে ধনের গুঁড়ো দিয়ে করে দেখবেন টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তাই এখানে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন, কিন্তু টেস্টটা ভালো আসে তাই দুই জন্য দিয়ে দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি, মশলাটা কষাবো, নুন দিয়ে কষালে মশলাটা তাড়াতাড়ি কষে যায়। আর একটু সামান্য জল, একটু জল দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় তাই জন্য জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু কাজু বাদাম আর টক দই দিচ্ছি তাই এখানে আমি গুঁড়ো মশলা বেশি ব্যবহার করলাম না। এক চামচ হলুদ দিয়ে দিলাম, আবারও একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু গরম জল ইউজ করছি, আপনারাও পারলে একটু গরম জল ইউজ করবেন, তাহলে তরকারির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তা বন্ধুরা সামনে অক্ষয় তৃতীয়া, আপনারা এইভাবে কিন্তু নিরামিষ মানে পনিরের তরকারি করে লুচির সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। তা আমি এখানে দিয়ে দিলাম প্রথমে কাজু বাদাম বাটাটা। এবার কাজু বাদাম বাটাটা একটু ভালো করে কষিয়ে নেব, একটু জল দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তিন থেকে চার মিনিট কষিয়ে নিলাম কাজু বাদাম দেওয়ার পরে। এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো টক দইটা। টক দইটা যখন দেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব, কারণ নাহলে টক দইটা ফাটতে পারে। এবার টক দইটা দিয়ে ভালো একটু কষিয়ে নেব কিছুক্ষণ। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম জল, টক দইটা যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা ফুটে উঠেছে, চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্রথমে আলুটা, আলুটা যেহেতু একটু শক্ত আছে, পনিরটা যেহেতু নরম তাড়াতাড়ি হয়ে যাবে, তাই মশলার সঙ্গে প্রথমে আমি আলুটা কষিয়ে নিচ্ছি।
আলুটা একটু ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন আলুটা মশলার সাথে ভালোভাবে কষে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে যে যেরকম গ্রেভিটা পছন্দ করবে সে সেরকম প্রয়োজন মতো জল দেবে। তা আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো, আর পনির দেওয়ার পরে ঝোল কিছুটা টেনেও যাবে, তাই জন্য আমি একটু বেশ খানিকটা জল দিয়ে দিলাম। ধরুন 2 কাপের মতো জল আছে। এবার আবার একটু আলুটা জল দিয়ে ঢেকে দিলাম। আলুটা নরম হয়ে গেছে। আমি আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ টক দইটা বেশ টক ছিল, আর বেশি টক হলে ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে পনিরের তরকারিটা। আমি আরও 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি আস্তে আস্তে পনিরের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি সব দিয়ে। আমি এটা 4 থেকে 5 মিনিটের জন্য লো করে ফ্লেমটা ঢেকে রাখবো। দেখুন গায়ে গায়ে মাখামাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি এটা গ্যাসের ওপরেই 4 থেকে 5 মিনিটের মতো রেখে দেবো। তাই বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো? যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন এই পনিরের রেসিপিটা কেমন হয়েছে। তা বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। আজকের মতো আসি, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।